আফগানিস্তানের প্রধান তিন শহর হেরাত লস্করগাঁ ও কান্দার ঘেরাও করেছে তালেবানরা শহর তিনটি দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছেন তারা দুই পক্ষের সংঘর্ষে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ এরই মধ্যে লস্করগাঁ শহরের বেশিরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে দুই পক্ষের তীব্র লড়াইয়ের কারণে শহর তিনটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন মানবিক সংস্থাগুলো দ্রুত সংঘাত বন্ধ করে এসব এলাকায় ত্রাণ সরবরাহ করা জরুরি বলেও জানানো হয় এদিকে লস্করগা শহরের একটি বেসরকারি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আফগান সামরিক বাহিনী তাদের দাবি ওই হাসপাতালে আহত তালেবান সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছিল তবে হাসপাতালটির মালিক তা অস্বীকার করেছেন আশামুনি পুণ্ড নিউজ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বনাঞ্চলে চার দিন ধরে চলা দাবানল বিস্তৃত হয়েছে আরও আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে দমকা বাতাস বনাঞ্চলে অন্তত একশোটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল বুধবার থেকে ছড়িয়ে পড়া আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ জঙ্গলে এতে দুজন নির্বাপক কর্মী সহ প্রাণ হারিয়েছেন ছয়জন অন্যদিকে পুড়ে পুড়ে মরছে পশু পাখিও আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন হাজারো মানুষ দাবানলের তীব্রতা এত বেশি যে তুরস্কের আন্তালিয়া ও মরসিন প্রদেশ থেকে ধোয়া গ্রীষ্ম পর্যন্ত পৌঁছে গেছে যার দূরত্ব দাবানলের স্থান থেকে প্রায় দেড়শো কিলোমিটার এর মধ্যে তুরস্কের দক্ষিণাঞ্চলের সতেরো প্রদেশের অন্তত সত্তরটি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে আজিয়ান সাগর উপকূলবর্তী পর্যটন নগরী মারমারিসের সেখানকার বেশ কয়েকটি রিসার্টে আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে পর্যটন ব্যবসা সরিয়ে নেওয়া হয়েছে দেশি বিদেশি বহু পর্যটক ও স্থানীয় অধিবাসীদের দেশি বিদেশি নির্বাপক পাঁচটি বিমান পঁয়তাল্লিশটি হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এক হাজারেরও বেশি দমকল বাহিনী গেল চার দিনে আটানব্বইটি দাবানল শুরু হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অষ্টাআশিটিকে এখনও দাবানল অব্যাহত রয়েছে দেশটির উপকূলীয় কয়েকটি প্রদেশে শাকিল আহমেদ শুভ সুব নিউজ